যে 10টি বিষয় আপনাকে বাংলাদেশের DSLR ক্যামেরা কেনার আগে খেয়াল রাখতে হবে অবশ্যই। ভার্চুয়াল জগতে প্রকাশিত হবার মাধ্যম ছাড়াও আরও নানা কারণে ইদানিং ফটোগ্রাফির প্রতি মানুষের বিপুল আগ্রহ তৈরি হয়েছে। আধুনিকতার আদলে ক্যামেরার যন্ত্রটি হয়ে পড়েছে অনেক সহজলভ্য। DSLR হচ্ছে এ যাবৎকালের সর্বাধুনিক প্রযুক্তির গুণ সম্পন্ন ক্যামেরা, যার ভিউফাইন্ডারে সবচেয়ে সঠিক ছবি ধরার নিশ্চয়তা পাওয়া যায় এবং প্রয়োজন অনুযায়ী এর লেন্স পরিবর্তন করা যায়। তো DSLR কেনার আগে জেনে নিন ক্যামেরা নির্বাচন সম্পর্কে যে 10টি গুরুত্বপূর্ণ পরামর্শ। নাম্বার 1, DSLR ক্যামেরা কিনতে আগ্রহীদের জন্য সবচেয়ে জরুরি বক্তব্যটি হল, কেনার আগে অবশ্যই ভেবে নেবেন আপনার আসলেই কি DSLR ক্যামেরা দরকার কিনা। ভালো ছবি তোলার জন্য বাজারে অনেক ভালো মানের পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা আছে, যার অটোমোড ব্যবহার করে অনেক সহজে চমৎকার ছবি তোলা সম্ভব। DSLR তাদের প্রয়োজন যাদের কেবল ছবি তোলা নয় বরং ছবি তোলা শেখার প্রতি আগ্রহ আছে। নাম্বার 2, এবার যদি DSLR কিনতেই হয় তবে সবচেয়ে প্রচলিত ব্র্যান্ডগুলির দিকে বেশি মনোযোগ দিন এবং সময়ের ব্র্যান্ডগুলোর মধ্যে ক্যানন, নিকন, সোনি ইত্যাদি উল্লেখযোগ্য। এতে পরবর্তীতে লেন্স বা ক্যামেরার সংশ্লিষ্ট আনুষঙ্গিক যন্ত্রগুলো পাওয়া সহজ হবে। বেশি মেগাপিক্সেল থাকলে ছবি ভালো হবে এই ভুল ধারণাটি এখনই বাদ দিন। একটি তোলা ছবির আকার নির্ধারণ করে দেয় মাত্র, অর্থাৎ মেগাপিক্সেল বেশি হলে ছবিটি সাধারণ অবস্থার চেয়ে বড় করে প্রিন্ট করলে বা ডিজিটাল জুম করলে তার মান ভালো থাকবে। নাম্বার 4, সেন্সরের আকার ছবির মান নির্ধারণ করে। সেন্সর যত বড় হবে ছবি স্পষ্ট ও ঝকঝক হবার পাশাপাশি তার কারিগরি মান তত ভালো হবে, সুতরাং কেনার সময় এই বিষয়টি লক্ষ্য রাখুন। তবে বড় সেন্সর সহ ক্যামেরাগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। নাম্বার 5, খেয়াল রাখুন আপনার ক্যামেরাটি লাইভ ভিউ ডিসপ্লে আছে কিনা। এতে ছবি তোলার আগেই ছবিটি দেখতে কেমন হবে তা দেখে নেওয়া যায়। নতুন ফটোগ্রাফারদের জন্য এটি খুবই প্রয়োজনীয় ফিচার। নাম্বার 6, ইদানিং সময়ের প্রায় সব DSLR দিয়েই ভিডিও শুট করা যায়। আপনার নির্বাচিত মডেলটি ভিডিও করার জন্য কি কি ফিচার আছে জেনে নিন। লক্ষ্য রাখুন প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম ধারণ করা যায় বা এক্সটার্নাল মাইক লাগানো যায় কিনা ইত্যাদি বিষয়গুলোর উপর অবশ্যই নজর দিবেন। নাম্বার 7, এছাড়াও ক্যামেরা কেনার আগে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ফিচারগুলো যেমন ফোকাল পয়েন্ট, শাটার স্পিড, ফ্রেমের আকার, ইমেজ স্টেবিলাইজার, অটো ফোকাস ইত্যাদি সম্পর্কে একটু লেখাপড়া করে নিন। এই সকল ফিচারগুলো আপনার ছবি তোলা ছবিটিকে আরো সহজ এবং সুন্দর করে তুলতে পারে। নাম্বার 8, DSLR ক্যামেরা লেন্স সহ এবং লেন্স ছাড়া দুইভাবেই বিক্রি হয়ে থাকে, তাই ক্যামেরা কেনার আগে তার সঙ্গে আনুষঙ্গিক কি কি পাচ্ছেন তা খেয়াল রাখুন। ব্যাটারি, চার্জার এবং কাঁধে ঝোলানোর স্ট্যাম্প ক্যামেরার সাথেই পাওয়া যায়, তবে ব্যবহারের আগে মেমোরি কার্ড আলাদা করে কেনার প্রয়োজন হবে। ক্যামেরা সুরক্ষিত রাখতে ক্যামেরার ব্যাগটি যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলুন। নাম্বার 9, লেন্স কেনার ব্যাপারে বুঝে নিন, সিদ্ধান্ত নিন। বেশিরভাগ সময় ক্যামেরার সঙ্গে একটি বেসিক লেন্স পাওয়া যায়, এটা দিয়ে প্রাথমিকভাবে ছবি তোলা গেলেও DSLR এর পুরো ব্যবহার করতে গেলে নতুন লেন্স কেনাই লাগবে। আপনি কি ধরনের ছবি তুলতে চান তার উপর ভিত্তি করেই লেন্স নির্বাচন করুন, অথবা লেন্স বিস্তারিত নিয়ে আমার দুটি ভিডিও আছে তা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। নাম্বার 10, সর্বশেষ ক্যামেরা কেনার আগে তার কোনো গুণগত ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। সবচেয়ে ভালো হয় কোনো অভিজ্ঞ লোক পরিচিত থাকলে ক্যামেরা কেনার সময় তাকে সঙ্গে নিয়ে যাওয়া। এছাড়াও নিজেও ক্যামেরা হাতে নিয়ে দেখুন তার ভার ঠিক আছে কিনা বা ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা। মোটামুটি এই বিষয়গুলো খেয়াল রাখলেই শখ বা প্রয়োজন মেটানোর জন্য একটা ভালো মানের DSLR ক্যামেরা নির্বাচন করা সম্ভব। কেনার আগে নিজে কিছু লেখাপড়া করে নিলে বা অভিজ্ঞ কারো পরামর্শ পাওয়া গেলে নির্বাচনের কাজটি আরো সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরপর আপনি কোন বিষয়ে জানতে চান তা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটা আমাদের আসল উদ্দেশ্য।